Welcome student in our LR-NR classes. আমি বিশ্বজিত, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7 এর হিস্ট্রি অধ্যায় 4 এর দিল্লি টু সুলতানি তুর্কো আফগান শাসন বিষয়টির উপর আজকে আমি আলোচনা করব। এই বিষয়টি আলোচনা করতে গিয়ে আমি বেশ কিছু টপিক সিলেক্ট করে নিয়েছি যেগুলি এখন তোমাদের সামনে তুলে ধরব। প্রথমেই হলো সুলতান, দিল্লি সুলতানি ও দিল্লি সুলতানির প্রতিষ্ঠা। সুলতান বলতে কি বোঝায়? না, সুলতান একটি উপাধি, এটি একটি আরবি শব্দ। সাধারণত আরবি শব্দে সুলতান বলতে বোঝায় ক্ষমতা, কর্তৃত্ব ইত্যাদি, অর্থাৎ শাসন ও শাসন সংক্রান্ত ক্ষমতা যার আছে তাকেই বলা হয় সুলতান। এবার আমি বলবো দিল্লি সুলতানি বলতে কি বোঝায়। না, ভারতবর্ষে যে সুলতানরা শাসন করত তারা সাধারণত দিল্লি শহরকে কেন্দ্র করেই তাদের ক্ষমতার বিস্তার ঘটিয়েছিল। তাদের শাসন ব্যবস্থা যেহেতু দিল্লি শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, তাই তাদের শাসন ব্যবস্থাকে বোঝাতে গিয়ে দিল্লি সুলতানি কথাটি ব্যবহার করা হয়ে থাকে। এবার দিল্লি সুলতানির প্রতিষ্ঠা কে ও কবে করে? না, মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবুদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে দিল্লি সুলতানির প্রতিষ্ঠা করে। অর্থাৎ কুতুবুদ্দিন আইবকই হলেন ভারতবর্ষের প্রথম সুলতান ও দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা। এবার আমি আলোচনা করব রাজা, সম্রাট ও সুলতান। রাজা বলতে কি বোঝায়? না, রাজ্যের শাসনকর্তাকে বলা হয় রাজা, এটি একটি সংস্কৃত শব্দ। সাধারণত ভারতবর্ষের অমুসলমান শাসকদের বোঝাতেই রাজা কথাটি ব্যবহার করা হয়ে থাকে। আর সম্রাট কাকে বলে? না, রাজার থেকেও যে বড় শাসক, অর্থাৎ রাজ্যের চেয়েও কোনো বড় শাসন এলাকাকে যিনি শাসন করেন তাকেই বলা হয় সম্রাট, এবং তার সেই বৃহৎ শাসন এলাকাকে বলা হয় সাম্রাজ্য। এই রাজা এবং সম্রাট কথা দুটি যেহেতু সংস্কৃত শব্দ থেকে এসেছে, তাই ভারতবর্ষে হিন্দু শাসকদের ক্ষেত্রে রাজা ও সম্রাট কথা দুটি প্রযোজ্য হয়ে থাকে। আর সুলতান বলতে সাধারণত ভারতবর্ষের মধ্যযুগে যে সকল মুসলিম শাসকরা তুরস্ক থেকে এসেছিলেন, সেই সমস্ত তুর্কি শাসকদের ক্ষেত্রে সুলতান কথাটি ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ ভারতবর্ষের মুসলমান শাসকদের ক্ষেত্রে সুলতান কথাটি ব্যবহার করা হয়ে থাকে। এবার আমি আলোচনা করব খলিফা ও সুলতানের সম্পর্ক। দিল্লি সুলতানিতে আমরা যেসব সুলতানদের কথা পাই, সেসব সুলতানদের সঙ্গে খলিফাদের সম্পর্ক যে সবসময় ভালো ছিল, বা সমস্ত সুলতানরাই যে ক্ষমতার খলিফার ক্ষমতাকে মেনে চলতো তা কিন্তু না। অনেক সুলতানি খলিফার ক্ষমতাকে নস্যাৎ করে চলার চেষ্টা করত বা খলিফাকে মানত না। তবে বেশ কিছু সময় দেখা যেত যে সুলতানদের শাসন ক্ষমতাকে অন্য সকল ব্যক্তিরা হয়তো মেনে নিচ্ছে না, বা তার শাসন ক্ষমতার বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে। তখন সেই সব সুলতানরা খলিফাদের কাছে প্রচুর উপহার উপঢৌকন পাঠিয়ে খলিফার কাছ থেকে অনুমতি স্বরূপ দুর্বাস ও খিলাত আদায় করত। দুর্বাস ছিল স্বাধীন শাসনের প্রতীক দণ্ড, যেটি খলিফা সেই শাসককে দিতেন, আর খিলাত ছিল একটি দরবারি পোশাক, এটিও খলিফা সেই সুলতানকে প্রদান করতেন। এ থেকে বোঝা যেত যে সেই সুলতান খলিফার অনুমোদন নিয়ে শাসন কার্য চালাচ্ছে। কেন? না, খলিফা ছিলেন সমগ্র ইসলাম জগতের প্রধান, আর যেখানে ইসলামের ক্ষমতা প্রাধান্য ছিল, বা যেখানে ইসলাম কর্তৃত্ব করত, সেই সমগ্র অঞ্চলটাই ছিল খলিফা। অর্থাৎ খলিফা যেহেতু একা এই বড় অঞ্চলে শাসন কার্য পরিচালনা করতে পারতো না, তাই খলিফা তার প্রতিনিধিদের দিয়ে সেই সকল অঞ্চলগুলিকে শাসন করাত। অর্থাৎ এদিক থেকে আমরা বলতে পারি সুলতানরা যখন খলিফার অনুমোদন লাভ করত, তখন তার শাসন ক্ষমতার বৈধতা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারতো না, এবং সেই সুলতান যে বৈধভাবে শাসন করছে সেই কথাটাও প্রমাণিত হতো। এবার আমি আলোচনা করব খুতবা। খুতবা একটি আরবি শব্দ, এর অর্থ হল ভাষণ। যে সকল সুলতান খলিফার অনুমোদন লাভ করতেন, সেই সকল সুলতানের ক্ষেত্রে দেখা যেত শুক্রবার দুপুরের নামাজ, অর্থাৎ জোহরের নামাজের পর মসজিদের ইমাম একটি ভাষণ বা খুতবা পাঠ করতেন। এই ভাষণে সমকালীন খলিফা ও ওই সুলতানের নামের উল্লেখ থাকত। এ থেকে জনগণকে জানান দেওয়া হতো যে ওই সুলতান খলিফার অনুমোদন নিয়ে শাসন কার্য পরিচালনা করছেন, অর্থাৎ সুলতানের শাসন
কার্য পরিচালনার যথেষ্ট বৈধতা বা বৈধ ক্ষমতা ও অধিকার রয়েছে। এবার আমি আলোচনা করব আমির দুর্বাস ও খিলাত। আমির বলতে বোঝায় কোনো বড়লোক বা ধনী ব্যক্তিকে, তবে দিল্লি সুলতানির ইতিহাসে আমির বলতে সেই সকল লোককেই বোঝাতো যারা প্রশাসনিক বা শাসনকার্যে যুক্ত উচ্চপদস্থ ও ধনী ব্যক্তি, তাদেরকে বলতেই সাধারণত আমির কথাটি ব্যবহার করা হতো। অর্থাৎ আমির ছিল একবচন, অর্থাৎ আমির বলতে কোনো একজন নির্দিষ্ট ক্ষমতাশালী ব্যক্তিকেই বোঝানো হতো। অপরদিকে আমির শব্দের বহু বচন ছিল ওমরাহ, অর্থাৎ ওমরাহ বলতে একাধিক আমির ব্যক্তিকে বোঝানো হতো। অর্থাৎ আমির ও ওমরাহ কথাটি যে আমরা সচরাচর ব্যবহার করে থাকি সেই কথাটি কিন্তু ঠিক নয়। এবার দুর্বাস ও খিলাত কি? না, আমি খলিফার সঙ্গে সুলতানের সম্পর্ক বোঝাতে গিয়ে দুর্বাস ও খিলাত প্রসঙ্গটিকে এনেছিলাম। দুর্বাস ছিল স্বাধীন শাসনের প্রতিদ্বন্দ্ব ও খিলাফ ছিল একটি রাজকীয় পোশাক। সুলতানরা কি করতেন? খলিফার অনুমোদন লাভের জন্য খলিফাকে প্রচুর উপহার উপঢৌকন পাঠাতেন এবং খলিফা সেই সুলতানকে শাসনকার্যের অনুমতি প্রদানস্বরূপ দুর্বাস ও খিলাত প্রেরণ করতেন। এই দুর্বাস ও খিলাত যে শাসক বা সুলতান আদায় করতে পারতেন তিনি কিন্তু দিল্লি সুলতানির বৈধ ক্ষমতার অধিকারী হতেন। অর্থাৎ দুর্বাস ছিল একটি দণ্ডবিশেষ ও খিলাত ছিল একটি আনুষ্ঠানিক রাজকীয় পোশাক। এবার আমি আলোচনা করব ইলতুতমিশের সমস্যা। দিল্লি সুলতানির ইতিহাসে যে সকল সুলতানদের কথা আমরা পাই তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইলতুতমিস। তিনি 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তিনি ছিলেন কুতুবুদ্দিন আইবক, অর্থাৎ দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতার জামাই। তিনি যখন দিল্লি সুলতানিতে শাসন ক্ষমতা দখল করেন তখন তার সামনে বেশ কিছু সমস্যা এসে হাজির হয়। প্রথম সমস্যাটি কী ছিল? না, আমি বলেছি যে ইলতুতমিস ছিলেন কুতুবুদ্দিন আইবকের জামাই, অর্থাৎ তিনি যখন শাসন ক্ষমতা দখল করলেন তার শাসন ক্ষমতা দখল করার বৈধতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলল। কেননা তিনি ছিলেন কুতুবুদ্দিন আইবকের জামাই, ছেলে নন, সেই দিক থেকে তার শাসন ক্ষমতার কোনো বৈধ অধিকার ছিল না। তখন ইলতুতমিস কী করলেন? বুদ্ধি খাটিয়ে খলিফার কাছে প্রচুর উপহার উপঢৌকন পাঠিয়ে দুর্বাস ও খিলাত আদায় করলেন এবং এ থেকে প্রমাণিত হলো যে ইলতুতমিসের দিল্লি সুলতানের উপর শাসন করার বৈধ অধিকার রয়েছে। দ্বিতীয় যে সমস্যাটি ইলতুতমিসের আমলে দেখা দেয় সেটি ছিল মঙ্গল আক্রমণের সম্ভাবনা। মঙ্গল নেতা চেঙ্গিজ খান 1211 খ্রিস্টাব্দ নাগাদ জালালউদ্দিন মঙ্গবরণীর পিছু করতে করতে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে এসে উপস্থিত হন। সেই সময় জালালউদ্দিন মঙ্গবরণী ইলতুতমিসের সাহায্য প্রার্থনা করেন। যদি ইলতুতমিস জালালউদ্দিন মঙ্গবরণীকে সাহায্য করতেন তাহলে তিনি চেঙ্গিজ খাঁর কুদৃষ্টিতে পড়তেন এবং চেঙ্গিজ খাঁ হয়তোবা দিল্লি সুলতানিকে আক্রমণ করতে পারত। কিন্তু বিচক্ষণ ইলতুতমিস জালালউদ্দিন মঙ্গবরণীকে কোনো রকম সাহায্য না করে নিরপেক্ষতার নীতি অবলম্বন করেন, ফলে জালালউদ্দিন মঙ্গবরণী দিল্লি থেকে চলে যান এবং তার পিছু করতে করতে চেঙ্গিজ খাঁও চলে যান। অর্থাৎ দিল্লির যে শিশু সুলতানি সেটি চেঙ্গিজ খানের আক্রমণের হাত থেকে বেঁচে যায়। আর তৃতীয় যে সমস্যাটি ছিল সেটি হলো উত্তরাধিকার সংক্রান্ত সমস্যা। ইলতুতমিসের জীবিত অবস্থায় তার বড় ছেলে মারা যান এবং তার মেজ ছেলে ছিলেন একজন মদ্যপ ও লম্পট। তার পক্ষে দিল্লি সুলতানিকে শাসন করার মতো কোনো যোগ্যতা ছিল না। এই অবস্থায় বাকি ছেলেরাও ছিলেন নাবালক। তার একমাত্র কন্যা রাজিয়া ছিলেন যথেষ্ট যোগ্য এবং তিনি শাসনকার্যে যথেষ্ট পারদর্শীও ছিলেন। তিনি যুদ্ধবিদ্যাও নিপুণ ছিলেন। তাই রাজিয়া যেহেতু সব দিক থেকে যোগ্য ছিলেন তাই ইলতুতমিস রাজিয়াকে পরবর্তী সুলতান হিসেবে মনোনীত করে যান এবং রাজিয়ার সুলতান হিসেবে মনোনয়ন যাতে সুদৃঢ় হয় সেই কারণে তিনি নিজের মুদ্রাতে নিজের নামের পাশাপাশি পরবর্তী সুলতান হিসেবে রাজিয়ার নামকেও খোদাই করে যেতে থাকেন এবং রাজিয়া যাতে পরবর্তী সুলতান হতে পারে তার সমস্ত রকম ব্যবস্থা তিনি করে যান। এইভাবে বিচক্ষণ ইলতুতমিস তার আমলে আসা দিল্লি সুলতানির আশু সমস্যা
সমস্যাগুলি থেকে দিল্লি সুলতানি ও দাস বংশকে রক্ষা করেছিল এ কথা বলার অপেক্ষা রাখে না। এবার আমি আলোচনা করব সুলতান রাজিয়া। সুলতান রাজিয়া ছিলেন সুলতান ইলতুতমিশের কন্যা। তিনি সব দিক থেকেই দক্ষ এবং যোগ্য ছিলেন এবং দিল্লি সুলতানির পক্ষে একজন উপযুক্ত শাসক ছিলেন। তোমরা তো সুলতান উপাধিটি এর আগেই শুনেছো, তাহলে রাজিয়া যেহেতু একজন মহিলা তার ক্ষেত্রেও কি সুলতান কথাটি প্রযোজ্য হতে পারে? এক কথায় বলা যেতে পারে হ্যাঁ, কারণ সুলতান শব্দের স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে সুলতানি থেকে যায়, কারণ সুলতানা শব্দটির আক্ষরিক অর্থ হলো সুলতানের স্ত্রী। কিন্তু সুলতান রাজিয়া তিনি কোনো সুলতানের স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সুলতান ইলতুতমিশের কন্যা এবং দিল্লি সুলতানির একজন শাসক, তাই তার ক্ষেত্রে সুলতান শব্দটি প্রযোজ্য। তিনি 1236 থেকে 40 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। এবার আমি আলোচনা করব সুলতান রাজিয়ার সমর্থক ও বিরোধী। যেহেতু সুলতান রাজিয়া একজন মহিলা শাসক ছিলেন, তাই তাকে অনেকেই মেনে নিতে পারেননি। যেহেতু মধ্যযুগীয় সমাজ ব্যবস্থা ছিল পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, তাই পুরুষ সমাজ বিশেষ করে তুর্কি অভিজাতরা রাজিয়াকে মন থেকে মেনে নিতে পারেনি। এছাড়াও আমির ও উলেমারা যারা ইসলাম ধর্মের ভীরু, তারাও কিন্তু একজন দিল্লি সুলতানির মহিলা শাসককে মেনে নিতে পারেননি। এদিক থেকে আমরা যদি বিচার করি, সুলতান রাজিয়া যখন শাসন ক্ষমতায় আসেন, তিনি সেনাবাহিনীর একাংশের সমর্থন নিয়ে ও ভারতীয় মুসলমানদের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিলেন। অর্থাৎ সেনাবাহিনী ও ভারতীয় মুসলমানরা ছিল সুলতান রাজিয়ার সমর্থক, এবং বিরোধী গোষ্ঠীর মধ্যে ছিল তুর্কি অভিজাত আমির ও উলেমারা। এরা কিন্তু সুলতান রাজিয়াকে মনে প্রাণে মেনে নিতে পারেনি। এছাড়াও ভারতীয় রাজপুত্রাও সুলতান রাজিয়ার বিরোধী গোষ্ঠীতে ছিলেন। এবার আমি আলোচনা করব তুর্কানি চিহলগানি ও বন্দেগান ই চিহলগানি। তুর্কান ই চিহলগানি কথার অর্থ হল 40টি তুর্কি পরিবার। মনে করা হয় দিল্লি সুলতানির ইতিহাসে 40টি তুর্কি পরিবার বিশেষ প্রভাব রাখত। এই 40টি তুর্কি পরিবারকে বোঝাতেই তুর্কান ই চিহলগানি কথাটি ব্যবহার করা হয়ে থাকে। আর বন্দেগান ই চিহলগানি কি না বান্দা কথার অর্থ হল অনুচর বা সেবক। দিল্লি সুলতানিতে বিশেষ করে ইলতুতমিশের সময় থেকে 40 জন বান্দা বা অনুচর বা 40 জন কীতদাস শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে। এই 40টি তুর্কি অভিজাতকে বোঝাতেই বন্দেগান ই চিহলগানি কথাটি ব্যবহার করা হয়ে থাকে। এবার আমি আলোচনা করব সুলতান গিয়াসুদ্দিন বলবনের সুলতানি আদব কায়দা বা রাজতন্ত্রের আদর্শ। সুলতান গিয়াসুদ্দিন বলবন ছিলেন নাসিরুদ্দিন মামুদ শাহের শ্বশুর এবং তিনি তার প্রধানমন্ত্রীও ছিলেন। সুলতান গিয়াসুদ্দিন বলবন 1266 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং তিনি যেহেতু একজন কীতদাস ছিলেন প্রথম জীবনে এবং সুলতান নাসিরুদ্দিন মামুদ শাহের শ্বশুর ছিলেন, তাই তার সুলতানি পদ পাওয়াটাকে অনেকেই মেনে নিচ্ছিল না এবং তার সহকর্মী যে সকল অভিজাতরা ছিল তারাও তার ক্ষমতাকে অস্বীকার করতে বা এড়িয়ে চলতে চেষ্টা করেছিল। এই অবস্থায় সুলতান গিয়াসুদ্দিন বলবন বেশ কিছু আদব কায়দা চালু করেন, যে আদব কায়দাগুলির দ্বারা তিনি তার যে দিল্লি সুলতানিতে যথেষ্ট বৈধতা আছে এবং তার শাসন ক্ষমতাকে যাতে সকলে মেনে নিতে বাধ্য হয় সেই রকমই প্রথা চালু করেছিলেন। এই প্রথাগুলির মধ্যে প্রথমেই উল্লেখ করা যেতে পারে সুলতান গিয়াসুদ্দিন বলবন যখন দরবারে আসতেন তিনি দামি পোশাক পরে এবং উন্মুক্ত হস্তে তরবারি দ্বারা পরিবেষ্টিত সৈনিকদের দ্বারা পরিবেষ্টিত হয়ে দরবারে প্রবেশ করতেন। অর্থাৎ তিনি যে অন্য সকল ব্যক্তির মতো নন, তিনি সেটা নিজেকে তুলে ধরার চেষ্টা করতেন। দ্বিতীয়ত, তিনি দরবারে একমাত্র প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কারোর সঙ্গে কথা বলতেন না বা অন্য কোনো সাধারণ ব্যক্তির সঙ্গে কথা বলাকেও নিজের সম্মানের হানি বলে মনে করতেন এবং তার দরবারে সিজদা ও পাইবশ নামের দুটি পারসিক প্রথা চালু করেছিলেন। সিজদা কথা অর্থ কি?
কি নটজানু হওয়া এবং পাইবশ কথার অর্থ হলো পদচুম্বন মনে করা হয় তার দরবারে যে কোনো ব্যক্তি সে ধনী হোক বা অভিজাতই হোক তার দরবারে প্রবেশ করলে তার সামনে নটজানু হয়ে তাকে প্রণাম জানাতে হতো এবং তার সিংহাসনের যে পদযুগল সেই অর্থাৎ সিংহাসনের পায়াগুলিকে চুমু খেতে হতো যদিও বা তোমাদের বইতে এই পাইবশ বলতে সুলতানের পদযুগল চুম্বনকে বলা হয়েছে তবে আমার মনে হয় সুলতানের পদযুগল নয় এক্ষেত্রে হয়তো সুলতানের সিংহাসনের পায়াগুলিকে চুম্বন করাকেই বলা হয়েছে এই দুটিই ছিল পারসিক প্রথা এছাড়াও তিনি নিজেকে পারস্যের বীর আফ্রাসিয়াবের বংশধর বলেও দাবি করতে থাকেন অর্থাৎ তার শরীরে যে নীল রক্ত বইছে এবং দিল্লি সুলতানের উপর তার যে যথেষ্ট অধিকার আছে তিনি একথাই তুলে ধরার চেষ্টা করেছিলেন এইভাবেই তিনি একটি সুরক্ষিত রাজতন্ত্র গড়ে তুলেছিলেন এবং তার শাসন ক্ষমতাকে যাতে কেউ নস্যাৎ না করতে পারে তার ব্যবস্থা করেছিলেন এবার আমি আলোচনা করব খলজি বিপ্লব ঘটেছিল 1290 খ্রিস্টাব্দে এই খলজি বিপ্লব বলতে কি বোঝায় না দিল্লি সুলতানের ইতিহাসে যে দাসবংশ রাজত্ব করেছিল সেই দাসবংশের সর্বশেষ সুলতান ছিলেন কাইকোবাদের শিশুপুত্র কায়ুমার্স সেই কায়ুমার্সকে 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি হত্যা করেন এবং দিল্লির সিংহাসন দখল করেন এইভাবে খলজিদের ক্ষমতা দখলকেই বলা হয়ে থাকে খলজি বিপ্লব এই ঘটনাটি 1290 খ্রিস্টাব্দে ঘটেছিল এবার আমি আলোচনা করব মধ্যযুগের ডাক ও গুপ্তচর ব্যবস্থা তোমরা এখনকার দিনে একে অপরের খবরাখবর নাও বা আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করো মোবাইলের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু মধ্যযুগের ক্ষেত্রে এই মোবাইল বা ইন্টারনেট মানুষ কল্পনাও করতে পারত না তখনকার দিনে মানুষের একে অপরের সঙ্গে বা আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করার একমাত্র মাধ্যম ছিল ডাক অর্থাৎ চিঠিপত্র তখনকার দিনে সাধারণত ডাক ব্যবস্থা দুভাবে গড়ে উঠেছিল একটা ছিল উলা অর্থাৎ ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা ও অপরটি ছিল দাওয়া অর্থাৎ পায়ে হেঁটে ডাক ব্যবস্থা উলাক ব্যবস্থাটা কেমন ছিল না উলাক ব্যবস্থায় প্রতি মাইল অন্তর একটা করে ডাক চৌকি বা পোস্ট অফিস থাকত এবং এই ডাক চৌকির সদস্যরা ঘোড়ার পিঠে সর্বদা প্রস্তুত হয়ে থাকত পার্শ্ববর্তী ডাক থেকে চিঠি বা ডাক এসে পৌঁছলেই সেটা নিয়ে ঘোড়ার পিঠে করে দ্রুত পরবর্তী ডাকে পৌঁছে দিত এই ডাক ব্যবস্থা ছিল অপেক্ষাকৃত দ্রুতগামীর এবং দাওয়া ব্যবস্থায় কি হতো না এক মাইলের এক তৃতীয়াংশ দূরে দূরে একটি করে তাঁবু পাতা হতো এই তাঁবুগুলো ডাক চৌকি হিসেবে ব্যবহার হতো এবং এই ডাক চৌকির যে সদস্যরা থাকত তারা সর্বদা লাঠি নিয়ে রেডি হয়ে থাকত এবং পার্শ্ববর্তী ডাক চৌকি থেকে চিঠি এলেই তারা সেই চিঠি বা ডাকের বস্তা নিয়ে দৌড়তে থাকত এবং পরবর্তী ডাকে পৌঁছে দিত এই দাওয়া ব্যবস্থা ছিল অপেক্ষাকৃত ধীরগতি সম্পন্ন অপরপক্ষে উলাক ব্যবস্থা ছিল অপেক্ষাকৃত দ্রুতগতি সম্পন্ন এইভাবেই মধ্যযুগে যোগাযোগ ব্যবস্থা বা ডাক ব্যবস্থা পরিচালিত হতো আর মধ্যযুগের গুপ্তচর ব্যবস্থা ছিল যথেষ্ট উন্নত এক্ষেত্রে দেখা যায় সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে গুপ্তচররা ছদ্মবেশে ছড়িয়ে ছিটিয়ে থাকত এবং সাম্রাজ্যে যদি কোনো বাইরেকার লোক এসে হাজির হতো তাহলে এই গুপ্তচরেরা সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির দৈহিক বর্ণনা পোশাক পরিচ্ছদের বিবরণ তাদের ভাষা তাদের সঙ্গে কোনো সৈন্য সামন্ত বা চাকর বাকর আছে কিনা ঘোড়ার সংখ্যা ইত্যাদি লিখে সঙ্গে সঙ্গে চিঠি মারফত সুলতান বা শাসককে পৌঁছে দিত এইভাবেই সুলতানি যুগের গুপ্তচর ব্যবস্থা গড়ে উঠেছিল এই টপিক্সটি যাতে খুব বেশি দীর্ঘায়িত না হয় তাই আমি 12টি টপিক্সের উপর আলোচনা করেছি এই টপিক্সগুলি সম্পর্কিত এমসিকিউস পেতে চাইলে তোমরা আজই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো LRNR অ্যাপ এবং তা ব্যবহার করো এবং পরবর্তী টপিক্সগুলির জন্য তোমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী ভিডিও পর্যন্ত